একটা গাড়ি দাও, গাড়ি দাও, একটা গাড়ি দাও। এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে ঝিঙে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেবিপি শো। আমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা নিয়ে আমার নতুন ভিডিওটা এখানে স্টার্ট করছি। এখন সকাল 10টা বাজে, তো আমাদের সকালকার খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, তো মিমিকে এখনই স্কুল পাঠালাম রেডি করে। জুই এখানে কান্না করছে, স্কুল যাবে না বলে। জুই স্কুল যাবে না? কি করছো তোমরা? তোমরা এখানে মশলা পিসছে স্ত্রীতে। ওটা কি? ওটা রসুন বাটা, রসুন বাটছে, রসুন বাটছে। আতিফ, তুমি এখানে কি করছো? খেলা করছো? তুমি স্কুল যাবা না? কেন? এ নুসুবুড়ি, নুসুবুড়ির সাথে খেলা করছে? আতিফের সঙ্গে খেলা করছো? খেলা করছে, বসবে ওকে খেলা না আতিফ, খেলা না ওকে। একটা গাড়ি দাও, গাড়ি দাও, একটা গাড়ি দাও। সাইকেলে যাবি? সাইকেলে? হ্যাঁ সাইকেল নাই তো, তিন দিন সাইকেল নাই, তিন দিন যাব না। তিন দিন তো ছুটি থাকবে না ঈদে, রবিবার সোমবার। এই দেখো আমাদের চিকু কত বড় হয়ে গেছে। চিকু, 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 চিকু। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই গরুটা, তো এই গরুটা আমাদের 6 কেজি দুধ দেয়। আরো দেখাচ্ছি ওই সাইডে আছে, এটা হচ্ছে বকন। এটা হচ্ছে আমার শাশুড়ির গাই, এটাতে 10 কেজি দুধ দেয়। আর আগে যেটা দেখালাম ওটা হচ্ছে বড় ভাইয়ের, আর এটা হচ্ছে আমার শাশুড়ির। তো এ গরুটার বাচ্চা হচ্ছে এটা, এই দেখো একটা গরু, এটা হচ্ছে 4 কেজি দুধ দেয়। এটা হচ্ছে মেজো ভাইয়ের, মেজো ভাইয়ের গরু। তো এখন তো রান্না করতে হবে, তো চলো কি কি রান্না হবে, সবজিগুলো এনেছি, তো চলো তোমাদেরকে একটু এক ঝলকে দেখে নিই, তারপরে আমি রান্না করতে বসবো, তারপরে আবার আমি সব কিছু দেখাবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো, আর এভাবে আমার পাশে থাকবে, আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবে। তো এখন আমি কাটছি চুন কুমড়ো। তো আমাদের এখানে চুন কুমড়ো বলে, চাল কুমড়ো বলে, তো তোমরা এটাকে কি কুমড়ো বলো আমি জানি না। এই যে এটা, তো এরকম করে কাটছি, ভাজা হবে। তো এই কুমড়ো মিমির পাপা এরকম করে কেটে ভাজা খেতে খুব ভালোবাসে, তো এরকম করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। সব সবজিগুলো আমি কেটে নিয়েছি, তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। এই দেখো এটা হচ্ছে কুমড়ো, এটা ঝিঙে, এটা কচু, আর এটা হচ্ছে কাতলা মাছ। তো কচুটা হবে একটু মাছের মাথা দিয়ে, ঝিঙেটা হবে মাছের মাথা দিয়ে, আর এই কুমড়োটা ভাজা হবে। তো এখানে এই যে দুটো মাছের মাথা আছে, একটা হবে কচুতে, একটা হবে ঝিঙেতে, আর কুমড়ো ভাজা
আর এই যে এখানে মাছ আছে, মাছের ঝোল হবে। চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট রান্না করে নিই, তারপর রান্না শেষে তোমাদের আবার দেখাচ্ছি। আর আমাদের গ্রামে যে টোটোতে করে শাড়ি বিক্রি করতে আসে, ওখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি আজকে, তো তোমাদেরকেও দেখাবো। তো ঝটপট না রান্নাটা করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো, আমার ভিডিওটা দেখতে থাকো। তো এইদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, আর এদিকে কচুটা কষে নিচ্ছি। আমার সব কাজকর্ম হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এই যে এখানে গ্যাস মুছে ঢেকে নিয়েছি, তো চলো তোমাদেরকে রান্নাটা দেখিয়ে দিই। তো এখানে রান্নাগুলো রেখেছি, তো একটা একটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মাছের ঝোল, এটা হচ্ছে ঝিঙে, এটা হচ্ছে কচু, এটা কুমড়ে ভাজা, আর এখানে আছে ভাত। আজকে রান্না এগুলো হয়েছে, তো এখন আমি গোসল করে এসে খাবো। তো চলো, তোমাদেরকে বলেছি যে একটা আজকে শাড়ি কিনেছি, গ্রামে বিক্রি করতে আসে যে টোটোওয়ালারা, তো তাদের কাছ থেকে ভালো লাগলো, একটা শাড়ি নিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। এই দেখো এই শাড়িটা নিয়েছি, এইটা হচ্ছে ক্যাটলগ, পুরো বডিটা এরকম। খুলে দেখাচ্ছি, এই দেখো বাড়িতে পরার জন্য নিলামে শাড়িটা, খুব ভালো লাগলো। এরকম শাড়িটা সব রকমের কালার আছে, হালকা গোলাপি আছে, হলুদ আছে, সবুজ আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আর আমাকে ভালো লাগবে নাকি সেটাও তোমরা বলবে। আর শাড়িটার দাম হচ্ছে মাত্র 400 টাকা নিয়েছে, তো কেমন হয়েছে তোমরা আমাকে জানাবে। আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, তো খাওয়া দাওয়া করবো, তারপরে ঘুমাবো। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই। আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।